উৎসবের রাতে আক্রান্ত হয়েছিলেন রাজ্যের বাউল শিল্পী। যুবতী ওই শিল্পীকে শ্লীলতাহানি করা হয়, পরে ওই লজ্জাজনক ঘটনার ছবি মোবাইল বন্দী করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক মাধ্যমে। কারা এই ঘটনায় যুক্ত তাদের ছবি প্রকাশিত হয়েছে ওই ভিডিওতেই। তারপরও মূল অভিযুক্তরা এখনও অধরা। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় নামল ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি। আগরতলা শহরে মিছিল করেন তারা, বেশ ভালো সংখ্যায় মানুষ এতে অংশ নেয়। কিন্তু মাঝ পথেই সে মিছিল আটকে দেয় বিপ্লব দেবের পুলিশ। সংগঠনের সভাপতি রতন ভৌমিক বলেছেন, হাথরাস নিয়ে যে অমানবিক ঘটনা উত্তরপ্রদেশে হয়েছে ঠিক একই কায়দা চলছে ত্রিপুরাতে। পুলিশকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিকভাবে। কোন পরিবারের সদস্যকে না জানিয়ে রাতের অন্ধকারে পেট্রোল ডিজেল ঢেলে তাকে পুড়িয়ে দেওয়া হলো। যে ঘটনার প্রতিবাদে সারা ভারতবর্ষ উত্তাল। আমরা লক্ষ্য করছি যে এই ঘটনাকে ধামাচাপার দেওয়ার জন্যে কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশের সরকার প্রতিনিয়ত চেষ্টা করছেন, এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম এই ঘটনাকে ঘুরিয়ে দেওয়ার জন্যে সেখানে বন্যহীদের পক্ষে ভূমিকা নিয়ে এই ঘটনায় যারা প্রতিবাদ করেছেন তাদের বিরুদ্ধে মামলা ইত্যাদি গ্রহণ করেছেন এবং বলছেন দেশদ্রোহী তারা। তাদের বিরুদ্ধে 19টা মামলা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে, যেটা ভারতবর্ষের নজির। আসলে উত্তরপ্রদেশে একটা জঙ্গলের রাত চলছে, সেখানে প্রতিদিন যখন হাস্যতের ঘটনা হচ্ছে তার সাথে সাথে বলরামপুরে লক্ষিমপুরে এরকম মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, খুন হচ্ছেন, কিন্তু সরকারের কোনো উদ্যোগ নেই। বরং যারা ঘটনা করছেন তাদেরকে বাঁচানোর জন্যে যুগীর সরকার উঠে পড়ে লেগেছে। এবং সাথে সাথে আমাদের রাজ্যের ঘটনা আপনারা জানেন যে এই পুজোর সময় পর্যন্ত 9-10 জনের ডেড বডি পাওয়া গেছে, তার মধ্যে অধিকাংশ মহিলা। এবং সর্বশেষে আপনার আমতলির ঘটনা জানেন, একজন লোকশিল্পী সঙ্গে লোকশিল্পীর সদস্য, তার সাথে যেভাবে অমানবিক আচরণ করা হয়েছে তার শিলও যেভাবে আচরণ করে, কোনো ভূমিকা সরকারের আছে বলে মনে হয় না। এই যা ঘটনা, আমি বলবো কেন্দ্রের সরকার রাজ্য সরকারগুলি প্রত্যক্ষ মদতে, এবং তাদের যারা সরকারি দল বিজেপি তাদের মদতে আজকে এই ঘটনাগুলি ঘটছে। আমাদের ত্রিপুরা রাজ্যের বিজেপির সমাজ বিরোধীদের মদতে সমস্ত এই অন্যায় আইন শৃঙ্খলা নজর আছে। পুলিশ তাদের কোনোরকম কিছু করছে, কারণ পলিটিক্যালি রাজনৈতিকভাবে এবং সরকারের এমনভাবে চাপ, পুলিশের যে ভূমিকা এই ভূমিকা নিন্দনীয়। আমরা মনে করি এই পুলিশের ভূমিকা নেওয়া উচিত, এবং আগামী দিনে আমরা এর বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন শুরু করব। এবং পুলিশে কোনো ডিস্টার্ব করেনি আজকে, লোক আমরাও জানি লক্ষ্মী পূজা আছে, যাতে সমস্যা নাই। আমরা পুলিশ যেখানে ব্যারিকেড করেছে এখানেই আমরা দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে আমাদের কথা বলছিলাম। এই সময় পুলিশ ঝামেলা করছে আমাদের সঙ্গে, আমাদের কমরেডদের ধাক্কা দিয়েছে, অনেক কমরেডদের ধাক্কা দিয়েছে সিআরপি এবং পুলিশ মিলে। এটা একটা নক্কারজনক ঘটনা, এখানে কোনো অবস্থায় সম্পৃক্ত হয়ে যায়। কী হয়েছিল স্যার আপনার সাথে? আমাদের সাথে কিছু হয়, আমরা তো মিছিল করে শান্তিপূর্ণ, তারা এখানে বলেছে আর যাতে না যায়, আমরা যাইনি, আমরা দাঁড়িয়ে আমরা আমাদের কথা বলছিলাম। এই সময় পুলিশ হঠাৎ আক্রমণ করে। যতদূর দেখা যাচ্ছে স্যার, আপনাকে নিয়ে হেনস্থা করা হয়েছে? হ্যাঁ, সবাইকে হেনস্থা করা হয়েছে, আমাকে না। এই প্রতিবাদ মিছিল থেকে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে পুলিশ, পরে তাদের নিয়ে যাওয়া হয় এডিনগর পুলিশ মাঠে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।